নাজিব মিডিয়া ইসলামিক জয়গানের অনলাইন ঠিকানা। ইসরায়েল আমাদেরকে কি টেলিফোন করবে, খবর দিবে না চলে আসবে, এমন সময় আপনি প্রস্তুত থাকেন আর না থাকেন, আপনি রাজি থাকেন আর না থাকেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন পাঁচজন ফেরেশতা আপনার কাছে আসবে, একজন এসে সালাম দিবে, সালাম দিয়ে বলবে তোমার থেকে বিদায়, বলে তুমি কে, বলে আমি এতদিন তোমার রিজিকের জিম্মাদার ছিলাম, আল্লাহ আমার উপর রিজিকের দায়িত্ব দিয়েছে, এতদিন পর্যন্ত তোমার জন্য রিজিকের ব্যবস্থা করেছি আমি, আজ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো পৃথিবী আমি খোঁজ করলাম, তালাশ করলাম, পুরো পৃথিবী খুঁজো একটা দানা তোমার জন্য পেলাম না, একটু এক মুঠো ভাত তোমার জন্য পেলাম না, এই জন্য আমি তোমার থেকে বিদায় নিয়ে চলে গেলাম, এরপরে যদিও তুমি থাকতে চাও থাকতে পারবে না, আরেকজন ফেরেশতা এসে বলবে তোমাকে সালাম, বলে তুমি কে, বলে আমি এতদিন পর্যন্ত তোমার পানি সরবরাহ করার দায়িত্বে ছিলাম, তোমার জন্য পানি ব্যবস্থা করেছিলাম, আজকে পুরো পৃথিবীর তন্ন তন্ন করে তালাশ করলাম তোমার নাম নিয়া, তোমার জন্য এক ফোঁটা পানি আমি ব্যবস্থা করতে পারলাম না, এই জন্য তোমার থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। এরপরে আমি আপনি যদি থাকার জন্য চেষ্টা করে থাকতে পারবো, থাকতে পারবো না, এমন সময় আরেকজন ফেরেশতা চলে আসবে, আরেকজন ফেরেশতা আসবে বলবে তোমাকে সালাম, বলে তুমি কে, বলে আমি ছিলাম তোমার এতদিন পাওগুলো চালানোর দায়িত্বে ছিলাম, তোমার পাওগুলো যে তুমি চালাইছো, যেথায় মন চাই সেথায় গিয়েছো, আমি জিম্মাদার ছিলাম ফেরেশতা, আল্লাহ আমাকে জিম্মাদার বানাইছে, আজকে পুরো পৃথিবী তালাশ করলাম এর বান্দা, পুরো পৃথিবী তালাশ করার পরও তোমার জন্য এমন একটা জায়গা পালা পেলাম না যে তুমি পাও রাখবা, এই জন্য তোমার থেকে আমি বিদায় নিয়ে চলে গেলাম, আরেকজন ফেরেশতা এসে বলবে বলে সালাম, সালাম, বলে তুমি কে, বলে আমি হলাম তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্বে ছিলাম, এতদিন পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস ভিতরে ঢুকেছে বের হয়েছে আমি দায়িত্বের মধ্যে ছিলাম, কিন্তু আজকে তালাশ করলাম এর আল্লাহর গোলাম, পুরো পৃথিবী তালাশ করে একটা শ্বাস প্রশ্বাস তোমার জন্য পেলাম না, আমি তোমার থেকে বিদায় নিয়ে চলে গেলাম, আরেকজন ফেরেশতা আসবে বলবে তুমি কে, বলে আমি হলাম তোমার হায়াত মৃত্যুর সাথে আমার দায়িত্ব ছিল তোমার হায়াত চালানো, আজকে তোমার জন্য চেষ্টা করে একটু হায়াত পেলাম না, একটু সময় পেলাম না, আল্লাহর বান্দা তোমার থেকে আমি বিদায় নিয়ে চলে গেলাম, মুনকার নাকির চলে আসবে, তার সামনে কালো রঙের একটা ডায়েরি খুলবে, ওই ডায়েরিটা দেখার পর পুরো গাম, পুরো গাম বের হবে, পুরো শরীর দিয়া গাম বের হতে থাকবে, আর চতুর্দিকে শুধু দেখতে থাকবে, দেখতে থাকবে, না জানি আমার এই ডায়েরিটা কেউ দেখে ফেলে, এই জন্য কখন ইসরায়েল চলে আসে, কখন ইসরায়েল চলে আসবে কারো জানা নাই, ও মুসলমান মিত্রর কষ্ট কেমন জানেননি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু একদিন তার শয়ন কক্ষে ছিলেন, আল্লাহর নবী এসে আম্মাজানের পায়ে আম্মাজানের কোলের উপরে মাথা দিয়ে শুইলেন, আম্মাজান তার দাড়িগুলা দেখতেছেন, দেখতেছেন 19টা দাড়ি পাকা, আল্লাহর নবী বিশ্ব নবীর 19টা দাড়ি যখন পাকা দেখলেন, আম্মাজান আয়েশার চোখের পানি বের হয়ে গেল, আরে আল্লাহর নবীর দাড়িগুলো আস্তে আস্তে পেকে যাইতেছে, আল্লাহর নবী বুঝি আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে বিদায় নিয়ে চলে যাবেন, আম্মাজানের চোখ দিয়ে পানি আর পানি পানি বের হইতেছে, কয়েক ফোঁটা পানি যখন আল্লাহর রাসূলের চেহারায় পড়ে গেল, আল্লাহর নবী জেগে গেলেন, বলে আয়েশা তুমি কেন ক্রন্দন করো, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ঘটনা যখন খুলে বললেন, আল্লাহর নবী বলেন ও আয়েশা বলো দেখি, সবচেয়ে অসহায় সময়টা মানুষের কোন সময়, সবচেয়ে বিপদের সময়, সবচেয়ে দুঃখের সময়টা মানুষের জন্য কোন সময় বলো দেখি, আল্লাহর নবীকে আয়েশা ডেকে বলে ও পয়গম্বর আপনি তো ভালো জানেন আপনি বলেন, আল্লাহর নবী বলে আমি বলবো আগে দেখি তুমি বলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও আল্লাহর নবী যখন একটা মানুষকে ঘর থেকে বের করা হয় তার পিছনে যখন সন্তানগুলো কাঁদতে কাঁদতে তার পিছনে লাশের পিছনে পিছনে যায়, যদি মা হয় ডাক দিয়া বলে ও মা, ও ছোট ছোট সন্তানগুলো যখন কান্না করে ও মা তুমি বুঝি আমাদেরকে রেখে চলে যাইতেছো, ও আব্বা তুমি বুঝি আমাদেরকে রেখে চলে যাইতেছো, ওই সময়টা হলো সবচেয়ে দুঃখের সময়, ওই সময়টা হলো সবচেয়ে করুণ সময়, আল্লাহর নবী বলেন আয়েশা এরপরে বলো দেখি কোন সময় এটা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যখন একজন মানুষকে কবরের ভিতরে রাখিয়া তার সমস্ত আত্মীয় স্বজন তাকে কবরে রাখিয়া এক এক সবাই চলে আসে, ওই সময়টা হলো সবচেয়ে কঠিন সময়, করুণ সময়।
আল্লাহর নবী বলে এরপরে বলো, আয়েশা বলে ও পয়গম্বর এবার আপনি বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আয়েশা তোমার গুলো ঠিক, তারপরে শোনো, যখন একজন মানুষ মারা যায় তার শরীর থেকে যখন তার জামা কাপড় গুলা বের করা হয় তার শরীর থেকে কোলা হয়, ওই সময় ওই মুর্দা কি বলে জানো নি, ওই মুর্দা ডেকে ডেকে বলে রে আল্লাহর বান্দারা তোরা আমার শরীরের থেকে এই জামাগুলো একটু আস্তে আস্তে খোল, তোরা যেইভাবে আমার জামাগুলো খুলতেছ জানো নি কিছুক্ষণ পূর্বে আমার শরীর দিয়া কি গিয়েছে, স্টিম রোলার আমার শরীর দিয়া চালানো হয়েছে, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন এত কঠিন, আমার পুরো শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ব্যথায় পুরো শরীর একদম ভরপুর হয়ে গেছে, আমার শরীর থেকে একটু জামাগুলো তোমরা আস্তে আস্তে খোলো। এরপরে মুর্দাকে যখন গোসল দেওয়া হয় মুর্দা ডেকে ডেকে বলে আমার সন্তানেরা এ আমার আত্মীয় স্বজনরা একটু তোমরা আমার শরীরের উপর যে হাত যে ঘুষতেছ সাবন লাগাইতেছ একটু আস্তে আস্তে ডলো, জাননি কিছুক্ষণ পূর্বে আমার উপর দিয়ে কোন কই রকম জট বয়ে গেছে। এরপরে যখন তার শরীরের মধ্যে পানি দেওয়া হয় ওই মুর্দা ডেকে ডেকে বলে রে আল্লাহর বান্দা তোরা আমার শরীরের উপর এত গরম পানি ডালবি না, কবরের আযাব আসে আবার হাশরের ময়দানে তাকে উঠতে হবে, যদি ভাগ্য ভালো হয় জান্নাত আর যদি ভাগ্য খারাপ হয় কোথায় চলে যাবে, জাহান্নামে চলে যাবে যদি ভাগ্য যদি খারাপ হয়ে যায়। এই জন্য খবরদার মুসলমান, মাহফিলকে যদিও তোমার মন মতো হয় নাই, যদিও মনে করো কষ্ট লাগতেছে, এই মাহফিলটা হতে পারে আগামীকাল যদি আমি চলে যাই আমার নাজাতের উসিলা হতে পারে, ঠিক কিনা? গত বছর যারা ছিল তারা কি এখন আছে? গত বছর এমনও তো মানুষ ছিল মাহফিলে ছিল, কিন্তু এই বছর এই মাহফিলে নাই এমন লোক আছে কি নাই? তারা চলে গেছে, কবরের মধ্যে কোনো আমল করার কোনো সিস্টেম আসেনি, কবরের মধ্যে কোনো আমল করার সিস্টেম নাই। আল্লাহর নবী বলেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে ডেকে বলেন যখন কোন মানুষ মারা যায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু তার সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, যখন কোন মানুষ মারা যাবে তার সব আমলের গুলা আমলের দরজাগুলা কি হয়ে যাবে জোরে বলেন, বন্ধ হয়ে যাবে। কি বলেন, মৃত্যুর পরে কি নামাজ পড়া যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে? ও মুসলমান আজকে তোমার সত্যি থাকে সত্যি তুমি নামাজ পড়ছো না কিতাবের মধ্যে, এমন এক ব্যক্তির কথা লিখতেছে আল্লাহর বান্দা বুজুর্গ যখন মসজিদে ঢুকলেন দেখতেছেন এক ব্যক্তি বসে বসে ঘুমায়, জিজ্ঞাসা করে ওরে আল্লাহর বান্দা ও আল্লাহর গোলাম তুমি কেন বসে বসে ঘুমাও, তুমি কেন বসে বসে ঘুমাও? আল্লাহর বান্দা ডাক দিয়ে কান্না আরম্ভ করে দিলেন আর বলতেছে আমার যে খাদ্যনালী আছে খাদ্যনালীর রবারটা ছিঁড়ে গেছে, যার কারণে শুইলেই আমার পেটের গুলা মুখ দিয়ে বের হয়ে যায়, খাদ্যনালীর রবার না থাকার কারণে আমি শুয়ে শুয়ে ঘুমাইতে পারি না, কান্না করতেছে আর বলতেছে। আর পরে আল্লাহর বান্দাকে বুজুর্গকে ডেকে বলতেছে ও বুজুর্গ আমি কি জন্য কান্না করি জানো নি, ঘুমের জন্য কান্না করি না, আমি কান্না করতেছি আজকে 21 বছর পর্যন্ত আমার খাদ্যনালী ছিঁড়ে থাকার কারণে উপুড় হয়ে আমি মাটির মধ্যে আমার মালিককে সিজদা দিতে পারতেছি না, কপালটাকে মাটিতে লাগাইতে পারতেছি না, আমার নাকটাকে মাটিতে লাগাইয়া মালিককে বুঝাইতে পারতেছি না, মালিক ও মালিক আমি তোমার গোলাম তুমি আমার মালিক, আজকে 21 বছর পর্যন্ত আমার এই অবস্থা, এই জন্যই আমি কান্না করতেছি। আল্লাহ আকবার, ঘুমের জন্য কান্না করতেছে না, 21 বছর পর্যন্ত সেই মালিকের কুদরতি কদমে সেজদা দিতে পারতেছে না, এই জন্য হাউ মাউ করে কান্না করতেছে। আপনি আমি নামাজ ছুটে যাওয়ার কারণে কয়েক তো কান্না করছি, কয়দিন কান্না করছি, একটু আফসোসও কি আমাদের হয়েছে, এমন কি বলেন আফসোসও কি হয়েছে না? এই জন্য আমি আপনি যদি যে কথাগুলো আমি বলতেছি, দুই নম্বর হলো আল্লাহ পাকের নবী বলেন কবর আযাব মাফ, কি মাফ, কবরের আযাব মাফ করে দিবেন, কবরের আযাব থেকে যদি বাঁচতে চায় তাহলে কি পড়তে হবে জোরে বলেন, কি পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর যদি নামাজ যদি পড়তে হয় ইমামের প্রয়োজন আছে কি নাই কথা বলেন, শেষ করে দিব, ইমামের প্রয়োজন আছে কি নাই, আছে। ইমাম কোথায় তৈরি হবে, কোথায় তৈরি হবে,
মাদ্রাসায় কোথায় তৈরি হবে? মাদ্রাসায়। কেবল মাদ্রাসার প্রয়োজন আছে কি নাই? আইয়ামে জাহেলিয়তে যখন মাদ্রাসা ছিল না কেমন হয়েছে জানেন? এমনও লোক ছিল নিজের মেয়েকে অনেক সময়ের প্রয়োজন বলতে গেলে নিজের মেয়েকে নিজের হাতে জীবন্ত মাটির নিচে দাফন করেছে, নাউজুবিল্লাহ। মেয়ে বারবার কান্না করে বলেছে, ও আব্বু, মেয়ে সন্তান হওয়ার কারণে আমার অপরাধ, অন্যায়, তুমি আমাকে মাফ করে দাও, পরিচয় দিব না, অনেক দূরে চলে যাব, তোমাকে আব্বু বলে আর পরিচয় দিব না। তারপরে নিজের পিতা গর্ত করিয়া, গর্ত করার সময় যে মাটি পড়তেছে দাঁড়িতে, ওই মেয়ে সরাইয়া দিতেছে, গামগুলোকে মুছে দিতেছে, তারপরও আব্বার মায়া লাগে নাই, ওই সন্তানটাকে মাটির নিচে দিয়া পাথর মারিয়া, পাথর চাপা দিয়া বাবা চলে আসছে। জোরে বলে নাউজুবিল্লাহ। কোরআন হাদিস না থাকার কারণে, দ্বীনি জ্ঞান না থাকার কারণে, আবার যদি দ্বীনি জ্ঞান যদি আমাদের থেকে চলে যায়, মানুষ যেভাবে মাদ্রাসা মসজিদ থেকে গাফেল, কি বলেন, আবার তো শুরু হয়ে যাবে, এখনো তো আরম্ভ হয়ে গেছে, মেয়ে হইলেন নারাজ, কি বলেন? এমন লোক আছে না, মেয়ে সন্তান হইলে নারাজ? আলহামদুলিল্লাহ আমরা দুইজন অনেক বরকত দেখতেছি, আল্লাহু আকবার। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর দুইজন নারাজ না খুশি? আমি বলি 100 যদি খুশির পয়েন্ট থাকে আমি 200 খুশি, বলি আলহামদুলিল্লাহ। দিয়েছেন কে? কারো কোনো ক্ষমতা আছে দেওয়ার মালিক কে? এমন তো লোক দেখেছি, বড় একটা হাসপাতালের মালিক কান্না করতেছে, একজন সন্তান নাই, অথচ অনেক হাজার হাজার রোগী তার হাসপাতালে গিয়ে সন্তান প্রসব করতেছে, কি বলেন? কিনার জন্য মানুষের দাঁড়ে ঘুরতেছে, একজন সন্তান বিক্রি করো, বলে না বিক্রি করবো না, এমনও বহু ঘটনা শুনেছি। তাহলে দেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। এই জন্য মাদ্রাসাগুলো আমাদের প্রয়োজন আছে, আল্লাহর নবীর মোহাব্বত আমাদের আছে, তো কি বলেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই রাত্রিবেলা যখন রাষ্ট্রীয় কাজ শেষ করে তার বাসভবনে যখন যাইতেছেন, দেখতেছেন পুরসভার লাইটের নিচে একজন ছোট বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, ডাক দিয়ে বলে, সন্তান তুমি কে? বলে আমি অমুক মাদ্রাসার ছাত্র। রাত্র যখন অনেক হয়ে গেল, আমার বন্ধুরা যারা আমার বন্ধুদের হারিকেল ছিল তারা হারিকেল নিবিয়ে ফেলল, কিন্তু আমার তো এখনো কোরআন শরীফ ইয়াদ হয় নাই, মুখস্থ করতে পারি নাই, এই জন্য দেখতেছি একটা বাতি জ্বলতেছে, এই বাতির নিচে আমি কোরআন মুখস্থ করতেছি, বলে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলে, তোমার কি হারিকেল নাই? বলে না। তোমার কি তেল কেনার টাকা নাই? বলে না। বলে আমার সাথে চলো? বলে না, আজকে যাব না। বলে ঠিক আছে, কালকে তোমাকে আমার লোক পাঠিয়ে নিয়ে যাও বন্ধুগণ। এরপর লোক পাঠিয়ে নিয়ে গেলেন, নিয়ে আর নেওয়ার পরে তার এক বছরের খানা খরচ দিয়ে দিলেন, তৈলের টাকা দিয়ে দিলেন, হারিকেন কিনে দিলেন। এরপরে যখন চলে আসবে, বলে তোমাকে এইগুলা দিয়েছি, তোমাকে আমি দুইটা কথা বলি, তুমি আমার জন্য দোয়া করবা। আজকে 12 বছর পর্যন্ত আমার মনে দুইটা ইচ্ছা, দুইটা চাহিদা, প্রত্যেকদিন রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়ে, দুরুদ পড়ে, জিকিরাজকার করে, আর মনে মনে বলি আল্লাহর নবীকে যেন আমি স্বপ্নে দেখি কিন্তু দেখি না। আর একটা ইচ্ছা হলো, সবচেয়ে ভালো মানুষকে আমি জানতে চাই, কিন্তু অনেক চেষ্টা করেছি, আজকে 12 বছর পর্যন্ত আমি জানতে পারি নাই, এই জন্য তোমাকে এইগুলা কিনে দিলাম, তুমি আমার জন্য দোয়া করবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সন্তান যখন মাদ্রাসায় চলে গেল, সিজদায় পড়ে তার জন্য দোয়া আরম্ভ করে দিল। ওইদিকে ওই বাচ্চা যখন ঘুমাইল, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তার পাশে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীকে যখন দেখলেন, বলো, ও পয়গম্বর, আজকে 12 বছর পর্যন্ত আপনার সাথে দেখা করার জন্য চেষ্টা করেছি কিন্তু আপনাকে দেখি নাই, কিন্তু আজকে কেন আপনি দেখা দিলেন? আর একটা কথা আপনাকে বলতে চাই, এই জমানার সবচেয়ে ভালো মানুষকে আল্লাহর নবী ডেকে বলে, এখনো তুই বুঝলি না কি জন্য আজকে আমি দেখা দিয়েছি? আমি যদিও না থাকি, আমার ওয়ারিসদেরকে রেখে গিয়েছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন পয়গম্বরগণের ওয়ারিস। আমার ওয়ারিসকে যখন তুই সহযোগিতা করলি, মনে হয় যেন আমাকেই করলি, এই জন্য আজকে আমি দেখা দিলাম। আর তুই এখনো কি বুঝলি না সবচেয়ে ভালো মানুষকে? ওই মাদ্রাসার ছাত্রই হলো সবচেয়ে ভালো মানুষ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিনি বলতেছেন একদিন না একদিন ওই ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্নে যোগে দেখবে, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর নবীকে দেখবে তার জন্য জান্নাত হারাম, জান্নাত ওয়াজিব হয়ে গেল, আল্লাহর নবী তার জন্য সুপারিশ করবে। আমার যেহেতু সময় কম, এই জন্য বলতেছি, কি বলেন, আমরা কি আল্লাহর নবী বিশ্ব নবীকে একবার দেখতে চাই কি চাই না?
আবু বকর ওমর, আবু বকর যখন আল্লাহর নবীর সাথে হাঁটতেছেন, একবার ডানে হাঁটে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে, আল্লাহর নবী বলে, আবু বকর তুমি এমন কেন করো? বলে, ওগো আল্লাহর নবী আমার ভয় হয় না, জানি কাফেররা সামনে যখন যায় যে পিছনে আপনাকে আক্রমণ করে কিনা, পিছনে যখন যায় আবার সামনে চলে আসি, সামনে দিক দিয়ে আক্রমণ করে কিনা, এই জন্য আমি আপনার চতুর্পাশে ঘুরি। কি বলেন? আমরাও আবু বকরের মতো হতে চাই। তিনি যেমন নবীকে মহব্বত করেছেন, আমরাও কি বলেন নবীকে মহব্বত করি তো ইনশাআল্লাহ। এই জন্য কখনো আলেম ওলামার বিরোধিতা করব না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করব না। আব্বা চলে গেছেন, আম্মা চলে গেছেন, এমন সময়ে তারা ছিল যে সময়ে পানি পড়ার কারণে, টিনের ছিদ্র থাকার কারণে তারা ঘুমাইতে পারে নাই। কি বলেন? এমন সময় গেছে না যে পানি পড়ার কারণে ঘুমাস নাই তাদের, একটা কম্বল পাই নাই। আজকে আমি আপনি 5-6টা ঘুমাইতেছি উপরে নিচে দিয়া, তারা যখন ছিল খাতা গায়ে দিয়েছেন, এরপরে তো তারা ঘুমাইতে পারে নাই। আজকে মা বাবা কবরে চলে গেছে, এখন বিগাড় সিস্টেম বিগাড়। আপনি যদি এইখানে দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় কবরে পৌঁছাইতে পারে কি পারে না? পারে কি পারে না বলেন? সরাসরি দেওয়ার কোন সিস্টেম আছে নাকি বলেন? কবরে দিবেন 10 টাকা এরকম কোন সিস্টেম আছে না? এই জন্য হুজুর যেহেতু চলে এসেছে, এখন শেষ করতে সকলে মাদ্রাসার প্রতি আন্তরিকতা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।